যদি বলা হয় আপনার হাতে থাকা স্মার্টফোনটি বিস্ফোরিত হতে পারে যে কোনো সময়, ঘাবড়ে যাবেন। আবার যদি বলা হয় আপনার কানে থাকা ইয়ারবাড কিংবা সামনে থাকা ল্যাপটপ অথবা হাতে থাকা স্মার্টফোন আপনাকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে কন্ট্রোল করতে পারবে, শুনতে অদ্ভুত শোনালেও এমনটা ঘটা কিন্তু এখন আর শুধু কল্পনার মাঝেই সীমাবদ্ধ না। এরই মাঝে মধ্যপ্রাচ্যের একটি দেশে ঘটে গেছে ভয়াবহ এক ঘটনা, যে ঘটনা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কোটি কোটি প্রযুক্তি প্রেমীদের মনে। দেশটিতে একযোগে হাজার হাজার পেজার যন্ত্রের বিস্ফোরণ ঘটে, তাও একবার নয় দুই দফায় হয়েছে এই হামলা। পেজার হচ্ছে তারবিহীন যোগাযোগের যন্ত্র, যেমন ওয়াকি টকি, মোবাইল ফোন অথবা ওয়্যারলেস টেক গেজেট। এই হামলায় নিহত হয়েছেন 34 জন। হামলার জন্য দেশটির সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের একটি দেশকে দায়ী করেছে, তবে মধ্যপ্রাচ্যের দেশটি কিন্তু এখনো এই হামলা নিয়ে চুপ। কিন্তু এই ঘটনায় ডিভাইসগুলোর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান কিংবা সরবরাহদাতা প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা সূত্রগুলো বলছে পেজারগুলোর ভিতরে বিস্ফোরক রেখে দিয়েছে মধ্যপ্রাচ্যের সেই দেশটির গোয়েন্দা সংস্থা। তবে নিউ ইয়র্ক টাইমস থেকে জানা যায় এসব পেজার তৈরি করেছিল তাইওয়ানের গোল্ড অ্যাপোলো নামের একটি প্রতিষ্ঠান, তবে কোম্পানিটি আবার দায় চাপিয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট ভিত্তিক একটি কোম্পানির দিকে। আবার বিস্ফোরিত ওয়াকি টকিগুলোর গায়ে লেখা ছিল আইকম ব্র্যান্ডের কথা, কিন্তু আইকম বলছে যে পেজার বিস্ফোরণ ঘটেছে এই ধরনের মডেল 10 বছর আগেই তৈরি করা বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। তবে পেজারগুলো যে কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে নেওয়া হয়নি এটা ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ঘটনা যাই হোক, এভাবে টেক গ্যাজেটকে অস্ত্রে রূপান্তর করা এবং হাজার হাজার ডিভাইসকে সবার অজান্তেই বিস্ফোরণের হাতিয়ার বানানোর বিষয়টিকে কেউই ভালো চোখে দেখছেন না। আমেরিকার সান্তা ক্লারা ইউনিভার্সিটির বায়ন প্যাট্রিক গ্রিন বলেন, কাউকে না জানিয়ে হাজার হাজার যন্ত্র যে কোনো প্রকারে হোক অস্ত্রে পরিণত হলো কিভাবে, এমন সব ভয়াবহ প্রশ্নের সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের এই ঘটনা। আমাদের হাতের স্মার্টফোন বা ল্যাপটপ, যেটি এরই মাঝে বিভিন্ন উপায়ে আমাদের থেকে ইনফরমেশন নিচ্ছে, এছাড়াও পেগাসাস বা অন্য সফটওয়্যারগুলো আমাদের কথা শুনে ফেলছে, এই তথ্য কিন্তু আমরা আগে থেকেই জানি। কিন্তু ম্যাসিভ স্কেলে এভাবে ধ্বংসযজ্ঞ চালাবে তা মুভি ছাড়া কি কেউ কল্পনা করেছে? প্রযুক্তিবিদরা বলছেন আমাদের পকেটে থাকা স্মার্টফোন কখন বিস্ফোরক হয়ে উঠবে কিংবা আমাদের সামনে থাকা ল্যাপটপ কখন কিলিং মেশিন হয়ে যাবে এটা আমরা ধারণাই করতে পারবো না। এখন এর থেকে বাঁচার উপায় কি? প্রযুক্তি বিশ্লেষকদের মতে নকল কিংবা অফার থেকে প্রথমেই সাবধান থাকতে হবে, কিনতে হবে নির্ভরযোগ্য ব্র্যান্ডের আসল পণ্য। এছাড়াও পণ্য কেনার জন্য কোম্পানির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ব্যবহার করলেই হয়তো ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব, জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।